উত্তরাঞ্চলের একটি শহরে আমি কিছুদিন বাস করেছিলাম। গঙ্গার তীরে শহর, বাঙালি দু চার ঘর আছেন। আমার কিন্তু কেবল একটি বাঙালির সাথে ঘনিষ্ঠতা হয়েছিল, তার নাম নৃসিংহ পাল। আমার বাসার পাশেই ছোট একটি বাড়িতে বাস করতেন। নৃসিংহবাবুর মতো এমন কদাকার চেহারা খুব কম দেখা যায়। গরিলার মতো পাশবিক একখানা মুখ, ছোট ছোট ক্রূর চোখ, মাথার চুল পেকে সাদা হয়ে গেছে। বয়স বোধহয় ষাটের কাছাকাছি, কিন্তু শরীরটা অসুরের মতো নিরেট। প্রথম যেদিন তাকে দেখি আমার হৃৎপিণ্ড ভয়ে লাফিয়ে উঠেছিল। তার চেহারার জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক, বেশি লোকের সাথে তার মেলামেশা ছিল না। তিনি সকালে ও সন্ধ্যায় দুবার গঙ্গা স্নান করতে যেতেন, তাছাড়া আর বাড়ির বাইরে বেরোতেন না। তার বাড়িতে অন্য কাউকেও আসতে দেখিনি। কেবল ঘোড়া মানিক নামক এক ব্যক্তি রাতের অন্ধকারে গা ঢেকে মাঝে মাঝে আসত। আমি নিজের পড়াশোনা নিয়ে থাকতাম, নৃসিংহবাবুর সাথে যেচে আলাপ করতে যাইনি। তার চেহারা যদি তার চরিত্রের দর্পণ হয় তবে পরিচয় না হওয়াটাই ভালো। কিন্তু তিনি একদিন নিজে এসে আলাপ করলেন। আমার চাকর পালিয়েছিল, আমি নিতান্ত অসহায়ভাবে বসে ভাবছিলাম চাকর পালালে যদি এমন হাড়ির হাল হয় তবে স্বাধীনতা অর্জন করে কি লাভ হলো। এমন সময় নৃসিংহবাবু এসে বললেন, চাকর পালিয়েছে, কিছু ভাববেন না, কালই নতুন চাকর জোগাড় করে দেব। আজ আমার চাকর এসে আপনার সব কাজ করে দিয়ে যাবে। নৃসিংহবাবুর কণ্ঠস্বর অতি ভরাট এবং মধুর, সানাই বাঁশির খাদের পর্দার মতো, চেহারার সঙ্গে যেন ঠিক খাপ খায় না। অতঃপর তার সাথে ঘনিষ্ঠতা হলো। তিনি দুবেলা গঙ্গা স্নান করেন, অথচ পুজো টুজো কিছুই করেন না, ধর্মের প্রসঙ্গ কখনো তোলেন না। এসব দেখে শুনে বড় আশ্চর্য মনে হতো। তার চেহারা ক্রমশ সহ্য হয়ে গিয়েছিল, কিন্তু তার চরিত্র ভালো কি মন্দ তা নিঃসংশয়ভাবে ধরতে পারছিলাম না। হয়তো লুকিয়ে মদ খান, অন্য দোষও আছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলাম, তিনি কখনো কাউকেও কষ্ট দিতে চাইতেন না এবং কারো কষ্ট দেখলে সাধ্যমতো প্রতিকারের চেষ্টা করতেন। তার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেউই ছিল না, একাই বাস করতেন। একদিন সন্ধেবেলা বেড়াতে বেরিয়ে বাড়ি থেকে একটু দূরে গিয়ে পড়েছিলাম। শীতের সন্ধ্যা, রাস্তায় বিশেষ লোকজন নেই, এমন একটা জায়গায় এসে পড়েছিলাম যেখানে তিন চারটে রাস্তা এসে মিলছে। কোন রাস্তা ধরলে বাড়ি ফেরা যেতে পারে ঠিক ঠাহর করে উঠতে পারছিলাম না। এমন সময় দেখলাম নৃসিংহবাবু গঙ্গা স্নান করে ফিরছেন। তার পা খালি, গায়ে একটা আলোয়ান, হাতে গামছা জড়ানো ভিজে কাপড়। দুজনে পাশাপাশি ফিরে চললাম, এদিকটায় আগে কখনো আসেনি। জিজ্ঞাসা করলাম, গঙ্গার ঘাট এখান থেকে কত দূর? মাইল খানেক। রোজ দুবেলা এখানে আসেন? হ্যাঁ। একটু বিস্মিতভাবে প্রশ্ন করলাম, কাছাকাছি অন্য ঘাট আছে, সেখানে যান না কেন? তিনি বললেন, এটা শ্মশান ঘাট, এখানে আসি। হঠাৎ মনে হলো, কাপালিক নাকি, কিন্তু কই, রুদ্রাক্ষের মালা, সিঁদুরের ফোঁটা, না এসব তো কিছু নেই। খানিকক্ষণ চুপচাপ হাঁটলাম, বেশ অন্ধকার হয়ে গিয়েছে। তার উপর রাস্তার পাশে বড় বড় গাছ, আকাশে একফালি চাঁদ আছে বটে, কিন্তু রাতের অন্ধকার মেটাবার পক্ষে
যথেষ্ট নয়। লক্ষ্য করলাম নৃসিংহবাবু পথ হাঁটতে হাঁটতে মাঝে মাঝে ঘাড় ফিরিয়ে পেছন দিকে তাকাচ্ছেন। জিজ্ঞাসা করলাম, কি দেখছেন? দেখুন তো পেছনে কেউ আসছে কিনা। হঠাৎ গা ছমছম করে উঠল। পেছনে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললাম, কই না? কোনো শব্দ শুনতে পাচ্ছেন কি? না, কি ব্যাপার? কিছু না, মাস কয়েক আগে এই জায়গায় দুটো শ্মশানের কুকুর একটা গুন্ডার টুটি ছিঁড়ে মেরে ফেলেছিল। মিনিট দশেক পরে লোকালয়ের এলাকায় এসে পড়লাম। আরো পাঁচ মিনিট পরে নিজের পাড়ায় পৌঁছলাম। নৃসিংহবাবুর বাড়ি আগে তিনি বললেন, আসুন চা খেয়ে যান। তার সদর ঘরে চৌকির ওপর জাজিম পাতা, দুজনে মুখোমুখি বসে গরম চা খাচ্ছি। আমার মনে নৃসিংহবাবু সম্বন্ধে আজ আবার নতুন করে নানা প্রশ্ন জাগছে। লোকটি কেমন, বাইরের সাথে ভেতরের সামঞ্জস্য কতখানি, এতদিনের আলাপেও আসল মানুষটাকে চিনতে পারছি না কেন? নৃসিংহবাবু হঠাৎ হেসে উঠলেন। তারপর হাসি থামিয়ে তিনি বললেন, আপনি বুঝতে পেরেছেন আমি একটা ভয়ঙ্কর পাজি লোক। আমি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লাম। না না, সে কি কথা? তিনি সহজ সুরে বললেন, আপনি ঠিক ধরেছেন, সত্যিই আমি ভয়ানক বাজি লোক। অন্তত বছর দিনেক আগে পর্যন্ত তাই ছিলাম, এখন মনটা বোধহয় কিছুটা বদলেছে, কিন্তু চেহারা বদলায়নি, যা ছিল তাই রয়ে গেছে। নৃসিংহবাবু নির্বিকার মনেই কথাগুলো বললেন। আমি কিন্তু ভীষণ অপ্রস্তুত হয়ে পড়লাম। চায়ের পেয়ালা মুখের কাছে তুলে লজ্জা ঢাকা দেওয়ার চেষ্টা করলাম। তিনি বলে চললেন, বড় মা প্রকৃতি আমার সর্বাঙ্গে প্রকৃত পরিচয়ের ছাপ মেরে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আমিও তার সঙ্গে বেইমানি করিনি, এমন কোনো দুষ্কর্ম নেই যা করিনি। জগাই মাথাই আমার কাছে দুগ্ধ পোষ্য শিশু, এইভাবেই জীবন কেটে যাচ্ছিল। তারপর একদিন একটা সামান্য ঘটনা ঘটল, তার ফলে সব ওলট পালট হয়ে গেল। ভাববেন না যে মনের দৃষ্টিভঙ্গি বদলে গেল কিংবা রাতারাতি সাধু সন্ন্যাসী হয়ে পড়লাম, দৃষ্টিভঙ্গি বদলাইনি বেশি, আসলে বদলেছে এই জলজ্যান্ত পৃথিবীটা। শুনলে আশ্চর্য হবেন, সেই কথাই আজ আপনাকে বলবো। বলুন। এই সময় একটু বাধা পড়ল, বাইরের দরজা ভেজানো ছিল, সেটা কারুর হাতের হালকা ঠেলায় খুলে গেল এবং একটি মানুষের মুখ ভেতরে উঁকি মারল। উলের টুপি ঢাকা, মুখখানি হাড় বের করা, ছুঁচলো, চোখ দুটো ভীতু কিন্তু চালাকিতে ভরা। আমাকে দেখিয়েই মুখটি বাইরের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। যেন একটা রাস্তার কুকুর খাবারের লোভে রান্নাঘরে উঁকি মারছিল, ভেতরে
কাছে দেখে পালিয়ে গেল। আমি চমকে জিজ্ঞেস করলাম, ও কি? নৃসিংহবাবু হাসলেন, ভূত প্রেত নয়, মানুষ। ওর নাম ঘোড়া মানিক। ও একটা নিশাচর জীব, মাঝে মাঝে আমার কাছে আসে। কিন্তু পালালো কেন? আপনাকে দেখে পালালো। ও আমার কাছে আসে লুকিয়ে। শহরে একজন বড় লোক আছে, নাম রাম নিহাল সিং। এই ঘোড়া মানিক তার মোসাহেব। রাম নিহাল যদি জানতে পারে ঘোড়া মানিক আমার কাছে আসে, ওকে বেমালুম কেটে ফেলবে। যাকগে, ও কথা যাক, গল্পটি বলি শুনুন। নৃসিংহবাবু সদর দরজায় খিল দিয়ে এসে বসলেন। আমি পুলিশের দারোগা ছিলাম, রাইটার কনস্টেবল হয়ে ঢুকি, বড় দারোগা পর্যন্ত উঠেছিলাম, আরো উঠতে পারতাম, ইচ্ছে করে উঠিনি। ওপরে তেমন কোনো মজা নেই। আমার মতো দুর্দান্ত দারোগা পুলিশে আর ছিল না, এখনো বোধ হয় নেই। যেমন কুচুটে বুদ্ধি তেমনই আইন বাঁচিয়ে কাজ করবার ক্ষমতা। যাকে একবার ধরতাম পিত্তি বার করে ছেড়ে দিতাম। চোর ছেঁচোর দুষ্টু বজ্জাত লোক আমাকে যত ভয় করত, ভদ্রলোকেরা তার চেয়ে বেশি ভয় করত। যখন যে মহকুমায় বদলি হয়ে যেতাম সেখানে একেবারে ত্রাহি ত্রাহি রব উঠত। বড় লোকেরা গায়ে পড়ে টাকা খাইয়ে যেত যেন তাদের পিছনে না লাগি। এইভাবে মনে সুখে আছি, বিয়ে করিনি। আমার মতো যাদের মনের ভাব তাদের বিয়ে করাটা বোকামি। মাইনে পাই সামান্যই, কিন্তু উপরি আসে ছপ্পর ফুড়ে, এখনো সেই টাকাই খাচ্ছি। আরো 20 বছর যদি বেঁচে থাকি ও সে টাকা ফুরোবে না। বাইরে বাঘের দাপট আর ভেতরে মদ মাংস পঞ্চম আকার। যা চাই সব পেয়েছি, মনের ফুর্তিতে আছি। বছর আষ্টেক আগে এই শহরে বদলি হয়ে আসি, বড় থানার বড় দারোগা, শাসালো শহর, পয়সাওয়ালা লোক অনেক আছে, সকলের মধ্যে সাড়া পড়ে গেল। চুপি চুপি ভেট আসতে লাগলো, যাদের পেটে ময়লা যত বেশি তারা ঠাকুরের মন্দিরে তত বেশি পুজো পাঠালো। কেবল একজন পাঠালো না, সে ওই রাম নিহাল সিং। রাম নিহাল সিং এর জমিদারি আছে, সুদের কারবারও করে অঢেল টাকা। সে বেটা গ্যাট হয়ে বসে রইল, কিছুই দিল না। মাসখানেক পরে একটা মামুলি কাজের বাহানায় তার বাড়িতে গেলাম, ইশারায় জানালাম টাকা চাই। সে স্পষ্ট মুখের ওপর বললে, তোমার মতো দারোগা ঢের ডেকেছি, যা পারো করো গিয়ে, এসপি আমার হাতের মুঠোর মধ্যে, বুঝলে? এসপি। মনে মনে বারুদ হয়ে ফিরে এলাম। দাঁড়াও চাঁদু, তোমাকে দেখাচ্ছি এসপি বড় না নার্সিং দারোগা। জাল বুনতে আরম্ভ করলাম। এইসব জমিদারদের আইনের ফাঁদে ফেলা শক্ত নয়, ছোটখাটো মামলায় সহজেই ফেলা যায়। কিন্তু আমি ঠিক করেছিলাম রাম নিহাল সিংকে এমন মার দিব যে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না, একেবারে শির দাঁড়া ভেঙে দেব।
মানিক এই যাকে এক্ষুনি দেখলেন সে তখনও রামনেহালের পোষায়েব ছিল রামনেহালের যত নোংরা কাজ সেই করত তাকে একদিন ধরে ফেললাম থানায় ডাকলাম না বাড়িতে ডেকে এনে বললাম সে যে সব কাজ করেছে তার জন্যে তাকে পাঁচ দফায় দশ বছর জেলে পাঠাতে পারি খোঁড়ামানিক পা জড়িয়ে ধরল সেই থেকে খোঁড়ামানিক হল আমার গোয়েন্দা গুপ্তচর লুকিয়ে রাতে এসে আমাকে রামনেহালের হাঁড়ির খবর দিয়ে যেত ওর মনে এমন ভয় ঢুকিয়ে দিয়েছিলাম যে সে ভয় ওর এখনো যায়নি আমার এখন চাকরি নেই কোনো ক্ষমতাও নেই কিন্তু ওর বিশ্বাস ইচ্ছে করলেই আমি নাকি ওকে জেলে পাঠাতে পারি তাই মাঝে মাঝে আসে খবর নিয়ে যায় সে যাক দেড় বছর ধরে ধীরে ধীরে একটি মোকদ্দমা খাড়া করলাম মোকদ্দমা নয় একটি নিখুঁত শিল্পকর্ম রামনেহালের ছেলের বয়স তখন 19-20 সে বাজারের এক বাজে মেয়েকে খুন করেছে সাক্ষী সাবুদ দলিল দস্তাবেজ একেবারে নিরেট কোথাও বেরুবার পথ নেই রামনেহালের ছেলের 14 বছরের জেল হয়ে গেল ওই এসপি বাঁচাতে পারলেন না কেবল কম বয়স বলে ফাঁসি হলো না সে ছেলে এখনো জেলে পড়ছে এই একটা নমুনা থেকে বুঝতে পারবেন আমি কি ধরনের লোক তারপর কয়েক বছর কেটে গেল আমার কাজ থেকে অবসর নেওয়ার সময় হলো অনেক টাকা করেছি কাজ করবার দরকার নেই এক্সটেনশন নিতে পারতাম কিন্তু নিলাম না এই ছোট্ট বাড়িখানা কিনেছিলাম কাজ চুকিয়ে দিয়ে বাড়িতে এসে বসলাম মনে গর্বভরা আনন্দ যা চেয়েছি তা পেয়েছি কারুর কাছে হার মানিনি আর কি চাই সেদিন সন্ধ্যার পর এই ঘরে মদের বোতল নিয়ে বসেছি সারা রাত একাই উৎসব চলবে টোটা ভরা পিস্তলটা হাতের কাছে আছে শত্রু তো অনেক কাজ ছেড়ে দিয়েছি বলে যদি কেউ এক হাত নিতে আসে তো তাকে দেখে নেব মশগুল হয়ে মদ খাচ্ছি সময়ের হিসেব নেই হঠাৎ চোখ তুলে দেখি একটা বিকট চেহারা সামনে দাঁড়িয়ে আছে রোগা শিরিঙ্গি এক সন্ন্যাসী মাথায় জটা কপালে সিঁদুরের ফোঁটা সারা গায়ে ছাই মাখা আমি অভ্যেসের বসেই খপ করে পিস্তলটা তুলে নিয়েছি সন্ন্যাসী ধমক দিয়ে উঠল বন্দুক রাখ রাখ কি গলার আওয়াজ যেন তোপ দাগলো বললে বিশ্বাস করবেন না পিস্তল আমার হাত থেকে খসে পড়লো আমি ভেড়ার মতো তাকিয়ে রইলাম সন্ন্যাসী তখন বললে তোর সময় হয়েছে রোজ দুবেলা গঙ্গা স্নান করবি আর মার নাম করবি মার না মদ খাবি না আর বুধবারে দাড়ি কামাবি না আমি এবার হো হো করে হেসে উঠলাম মদের নেশা তো ছিলই তার উপর বুধবারে দাড়ি কামাবো না
অনেকক্ষণ ধরে আসলাম, হাসতে হাসতে পেটে কিল ধরে গেল। তারপর হঠাৎ মনে পড়ল ঘরের দোর তো বন্ধ করা ছিল, সন্ন্যাসী ঢুকলো কি করে? হাসি থামিয়ে চেয়ে দেখি সন্ন্যাসী নেই, চলে গেছে, আর দরজা ঠিক আগের মতোই বন্ধ। তাই বলছিলাম আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি, বদলেছে শুধু এই পৃথিবীটা। যত সব অসম্ভব কাঁচাখুড়ি ব্যাপার ঘটতে আরম্ভ করেছে, যা ঘটতে পারে না, ঘটা উচিত নয়, তাই ঘটছে। তাতে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। ভোরের দিকে সদর দরজায় খটখট আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। ভাবলাম কেউ বুঝি আমার সঙ্গে বজ্জাতি করছে। তখনও মদের নেশা ভালো করে কাটেনি, সন্ন্যাসীর কথাও মনে নেই। আমি পিস্তল নিয়ে পা টিপে টিপে গিয়ে হঠাৎ দরজা খুললাম, দেখলাম দড়ির কাছে কেউ নেই, কিন্তু একটা লোক রাস্তা দিয়ে হন হন করে দূরে চলে যাচ্ছে। আমার রোখ চড়ে গেল, আমি তাকে ধরবার জন্য বের হলাম। পায়ে জুতো নেই, হাতে পিস্তল, আমি লোকটার পেছনে দৌড়াচ্ছি। ভোরের ঘোর ঘোর আলোয় ভালো করে দেখা যাচ্ছে না, আমি যত জোরে চলি সেও তত জোরে চলে। আমি দৌড়তে লাগলাম, সেও দৌড়তে শুরু করলো। তারপর তারপর অনেক দূর দৌড়বার পর তাকে আর দেখতে পেলাম না। এতক্ষণ কোথায় যাচ্ছি তার হিসেব ছিল না। এখন চমক ভেঙে দেখি শ্মশান ঘাটের কাছে গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি। শ্মশান ঘাট তখন শূন্য, সেখানে একা দাঁড়িয়ে সন্ন্যাসীর কথা মনে পড়ে গেল। সন্ন্যাসী বলেছিল দুবেলা গঙ্গা স্নান করবি, তখন গরমকাল, এতখানি পথ দৌড়ে আমার সারা গায়ে ঘাম চড়ছে। ভাবলাম মন্দ কি, স্নান করেই যাই। গঙ্গা স্নান করে বাড়ি ফিরলাম। সেদিনটা ছিল বুধবার, কিন্তু আমার তা মনে ছিল না। বেলা আটটার সময় দাড়ি কামাতে বসলাম। আমি নিজে দাড়ি কামাই, নাপিতকে বিশ্বাস নেই, কিন্তু ঘুর চালাতে গিয়ে ক্যাচ করে কেটে ফেললাম নিজের গাল। দর করে রক্ত ঝরতে লাগলো। তখন মনে পড়ল, আরে আজ তো বুধবার, সন্ন্যাসী বলেছিল বুধবারে দাড়ি কামাবি না। দুত্তর দাড়ি না হয় একদিন না কামালাম। রাগে আমার সর্বাঙ্গ জ্বলতে লাগলো, একটা ভিখিরি এসে আমাকে গুন করে গেল, না কিছুতেই না, আমি নার্সিং দারোগা, আবার ভয়ে বাঘে বলদে এক ঘাটে জল খায়, একটা সন্ন্যাসী আমাকে নাকে তুড়ি দিয়ে ঘোরাবে, দেখব দেখব কেমন সন্ন্যাসী। কিন্তু কিছুতেই কিছু হলো না। সন্ধ্যের পর একটি আস্ত ব্র্যান্ডির বোতল নিয়ে বসতে যাব, বোতলটা হাত থেকে পিছলে পড়ে চুরমার হয়ে গেল। বাড়িতে আর মদ নেই, কিন্তু আমিও হার মানব না।
থেকে গাড়ি ভাড়া করে তখনই চললাম মদের দোকানে। মদের দোকান বন্ধ, আরেকটা দোকানে গেলাম সেটাও বন্ধ। শুরিরা নাকি ধর্মঘট করেছে, গাড়িতে ফিরে এসে বসতেই গাড়োয়ান প্রশ্ন করল, হুজুর এবার কোথায় যাব? উত্তর দিলাম, চুলোয়। গাড়ি চলল, আমি বসে বসে রাগে ফুলতে লাগলাম। তারপর গাড়ি যখন থামল দেখলাম শ্মশান ঘাটে এসে পৌঁছেছি। স্নান করে বাড়ি ফিরলাম। এরকম কয়েকদিন চলল, আমার নিজের ইচ্ছা বলে যেন কিছু নেই, আমাকে দুবেলা গঙ্গা স্নান করতে হবে, মদ খেতে পাবো না, বুধবারে দাড়ি কামাতে পাবো না, আমি স্বাধীন মানুষ নই, কেনা গোলাম, আমার অজানা মালিক আমার ঘর ধরে আমার মুখটা রাস্তায় ঘষে দিচ্ছে। একদিন উত্তক্ত হয়ে নিজের মনে বললাম, মা তোমার উপর আমার বিশ্বাস নেই, বুঝলো কি মানি না, কিন্তু সন্ন্যাসীর হুকুম মানলে যদি আর গণ্ডগোল না হয় তবে তাই সই, আর মদ খাবো না, দুবেলা গঙ্গা স্নান করব, আর বুধবারে দাড়ি কামাবো না, এতে যদি কারুর লাভ হয় তো হোক, দুবেলা গঙ্গা স্নান করা ক্রমে অভ্যেস হয়ে গেল, বুধবারে দাড়ি কামানো ছেড়ে দিলাম, কিন্তু মদ ছাড়া অত সহজ নয়, আরো দু চারবার মার খেতে হলো। যতবারই মদ খেতে যাই একটা না একটা বিপত্তি এসে পড়ে। একবার গেলাসে মদ ঢেলেছি, ছাদ থেকে গেলাসের মধ্যে টিকটিকি পড়লো, শেষ পর্যন্ত চেষ্টা ছেড়ে দিলাম। কিছুদিনের জন্যে মনে হলো দুনিয়াটা একেবারে বিষাদ হয়ে গেছে। যাই হোক, নির্জন ঝাটে দিন কাটছে, মার নাম করি মানে যখনই মনে পড়ে মাকে বাপ তুলে গালাগালি দি, মা কে তা জানি না, কেন আমার পিছনে লেগেছে তাও জানি না, কিন্তু চুটিয়ে মাকে বাপান্ত করি। মার বোধহয় ভালো লাগে, কারণ যতই গালাগাল দি আমার কোনো অনিষ্ট হয় না। একদিন সন্ধ্যের পর ঘোড়া মানিক এল, বললে, না সিংবাবু আপনি এই শহর ছেড়ে চলে যান, রামনিহাল সিং আপনাকে খুন করবার জন্য গুন্ডা লাগিয়েছে, এখানে থাকলে কিন্তু আপনার প্রাণ যাবে। রামনিহাল গুন্ডা লাগিয়েছে? আশ্চর্য নয়, আমি তার মুখে চুনকালি দিয়েছি, তার ছেলেকে জেলে পাঠিয়েছি, সে শোধ তো তুলতে চায়, কিন্তু আমি নরসিং পাল রামনিহালের ভয়ে পালিয়ে যাব। আমি চিরকাল গুন্ডা চড়িয়ে বেরিয়েছি, আমাকে গুন্ডার ভয় দেখাবে? কুছ পরোয়া নেই, আসুক গুন্ডা, দেখে নেব। তবু সাবধান হলাম, বাইরে যখন বেরোই পিস্তল নিয়ে বেরোই, রাতে শোবার সময় পিস্তল বালিশের পাশে থাকে, দুপুর রাতে উঠে জানলা দিয়ে উঁকি মেরে দেখি কেউ আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে কিনা,
কিন্তু কাউকে দেখতে পাই না। মনে হয় সব ধাপ্পা আমাকে মিথ্যে ভয় দেখাবার চেষ্টা করছে। ধীরাষ্টিক পরে মানিক আবার এলো, এক গাল হেসে বললে, ধন্য আপনি এত বুদ্ধিও ধরেন, রামনেহাল মুশড়ে পড়েছে। অবাক হয়ে বললাম, সে কি? ঘোড়া মানিক বলল, বাঘের মতো একজোড়া কুকুর পুষেছেন আপনি, তারা সমস্ত রাত বাড়ি পাহারা দেয়, তিনবার গুন্ডারা এসেছিল, কুকুর দেখে ভয় পালিয়ে গেছে। আমি নিজের কানে শুনেছি তারা রামনিহালকে বলছে, কুকুর নয় হুজুর, সাক্ষাৎ দুটো জমদূত। ঘোড়া মানিককে কিছু বললাম না, কিন্তু মনে ভারী ধোকা লাগলো। কুকুর এলো কোত্থেকে? তারপর সারা রাত জেগে পাহারা দিয়েছি, কখনো একটা নেড়ি কুত্তাও দেখতে পাইনি। এক আশ্চর্য ব্যাপার, গুন্ডারা কুকুর দেখেছে, আমি দেখতে পাই না কেন? ভাবলাম গুন্ডারা আমাকে তো চেনে, আমার বাড়িতে ঢুকতে সাহস পাইনি, নেহালকে গল্প বানিয়ে বলে দিয়েছে। তারপর বেশ কিছুদিন নিরুপদ্রবে কেটে গেল। আমি অদৃশ্য কুকুরের পাহারায় নিরাপদে আছি, ভয় কেটে গেল। গঙ্গা স্নানে যাই, তাও পিস্তল নিয়ে যাই না, সেই সন্ন্যাসীর আর দেখা পাইনি, মনে ধর্মভাবও জাগেনি, কিন্তু নিজের মনে মা মা করি, বলি, মা তুই কে, আমাকে বুঝিয়ে দে। আমার দুটিয়া উলট পালট হয়ে গেছে, কিছু বুঝতে পারি না, তুই বুঝিয়ে দে, তুই বুঝিয়ে দে। মা বুঝিয়ে দেন না, সর্বনাশী আড়ালে দাঁড়িয়ে মজা দেখে। ছমাস আগের কথা বলছি, ঘোড়া মানিক এলো, তার মুখ শুকনো, বললে, আপনি নাকি সকাল সন্ধ্যে শ্মশান ঘাটে নাইতে যান? বললাম, হ্যাঁ যাই। ঘোড়া মানিক বললে, ওরা জানতে পেরেছে রামনেহাল নতুন গুন্ডা লাগিয়েছে, দুই ভাই, তারা শ্মশানের রাস্তায় আপনাকে ছুরি মারবে। হ্যাঁ, ঘোড়া মানিক চলে যাবার পর ভাবতে বসলাম, কি করা যায়? গঙ্গা স্নান বন্ধ করা যাবে না, কারণ জানি নিজের ইচ্ছায় না গেলে ও ঘাড় ধরে নিয়ে যাবে। এক পিস্তল নিয়ে যেতে পারি, কিন্তু কেন জানি না পিস্তল নিয়ে গঙ্গা স্নানে যেতে আর ইচ্ছে হলো না। ধুর হকে, যা হবার হবে, আমার ইচ্ছেই তো কিচ্ছুই হচ্ছে না, তবে মিছে ভেবে মরি কেন? দু চার দিন কিছু হলো না, স্নান করতে যাই, ফিরে আসি, আমার পেছনে গুন্ডা লেগেছে তা প্রায় ভুলেই গেলাম। তারপর একদিন সন্ধ্যের পর শ্মশানের দিকটা কিরকম নির্জন হয়ে যায় দেখছেন তো, ওদিকে ঘর বাড়িও নেই, লোক চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। আমি স্নান করে ফিরছি, রাত আন্দাজ আটটা, বেশ অন্ধকার হয়ে গেছে। হঠাৎ
পিছনে একটা বিকট চিৎকার শুনে আঁতকে উঠলাম। মানুষের গলার মর্মান্তিক চিৎকার, সেই সঙ্গে কুকুরের গভীর ডাক, যেন একটা ডাল কুত্তা একটা মানুষের গলা কামড়ে ধরে তার চিৎকার বন্ধ করে দিল। আমি আর দাঁড়ালাম না, টেনে ছুট মারলাম। পরদিন সকালবেলা খবর পাওয়া গেল শ্মশান ঘাটের রাস্তায় একটা গুন্ডার লাশ পাওয়া গেছে। তাকে শ্মশানের কুকুর নাকি টোঁট দিয়ে ছিঁড়ে মেরে ফেলেছে। লোকটার হাতে একটি বর্শা ছিল, তবু সে আত্মরক্ষা করতে পারেনি। রাত্রিরে ঘোড়া মানিক এলো, তার কাছে শুনলাম ওরা দু ভাই কদিন ধরে আমার জন্যে ওত পেতে ছিল। রোজই দেখতো এক জোড়া কালো কুকুর আমার পেছনে থাকে। কাল দুই ভাই রাস্তার ধারেই একটা গাছে উঠে বসেছিল, মতলব করেছিল যেই আমি গাছতলা দিয়ে যাব অমনি বর্ষা ছুঁড়ে আমায় মারবে, কুকুর তাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু বর্ষা ছুঁড়তে গিয়ে সে নিজেই পা ফসকে নিচে পড়ে গেল, আর একটা কুকুর এসে ধরল তার টুটি। এই পর্যন্ত বলে নৃসিংহবাবু চুপ হয়ে গেলেন। তারপর একটা দীর্ঘশ্বাস টেনে বললেন, এই আমার গল্প, রামনেহাল আর আমাকে গাঁটায়নি, সেই থেকে নির্ভয়ে আছি। এখন আপনি বলুন এইসব কি? অলৌকিক বললে চলবে না, কেন অলৌকিক তা বলতে হবে। সন্ন্যাসী বলেছিল আমার সময় হয়েছে, কিন্তু কি করে সময় হলো? শুনেছি যারা সাধু সজ্জন যোগী তপস্বী ভগবান নাকি তাদের দয়া করেন, বিপদে রক্ষা করেন, কিন্তু এই কি, জীবনে আমি একটা ভালো কাজ করিনি, মন্দ কাজ এত করেছি যে তার সীমা সংখ্যা হয় না, তবে বেঁচে বেঁচে আমাকে দয়া করবার মানে কি? জোর করে আমাকে মদ ছাড়ানো, গঙ্গা স্নান করানো, আমাকে শত্রু প্রতিহিংসা থেকে আগলে রাখা, এসব কেন? আপনি বিদ্যান লোক, এর উত্তর দিন। কেন কেন কেন? নৃসিংহবাবু কদাকার মুখে তীব্র জিজ্ঞাসা ভরিয়ে আমার দিকে চেয়ে রইলেন। আমি তার প্রশ্নের উত্তর দিতে পারলাম না। ভাবলাম হয়তো তাঁরই তীব্র ব্যাকুল জিজ্ঞাসাই তাঁর প্রশ্নের উত্তর।